সেটা তো দুদিন ধরে রটাইতে আছে অনেকে, মানে কে রটাইতে আছে আমি তো জানি না। সে তো রামজি আছে, খান সাহেব, খান সাহেব তো রামজিতে তুফান ছবি সেটে সেটে কাজ করতেছে। মানে কারা কি বলতেছে প্রথম আলো থেকে যেহেতু নিউজটা আসছে, বুঝি না এটা কে বলছে, হয়তো কার মুখটা বাইরেছে বা কে প্রথম লেখছে এটা আমি এখন ধরে সঠিকভাবে ওরকমভাবে আমাদের খান সাহেব যেসব বলবো সে সময় আমি বিশ্বাস করুন সত্য কথা বলতে। অডিয়েন্স হিসাবে যদি খান সাহেব যদি মুখে বলে, ডাক্তারকে যদি একটা রাস্তার মেয়েও বলে সেটাই মাইনা লোবো, সমস্যা নাই। সে যদি মাইনা লয় তার বউ, আপনি বিয়া করবেন আপনার বউরে আপনি কেমনে চালাবেন না চালাইবেন বা কীভাবে আপনার আপনার রুচি সম্ভবত আপনার এটা ব্যাপার, ঠিক আছে। তাই আমরাও তার ভক্ত মানুষ, আমরা চাই যে সে যদি বিয়া, তার দুইটা সন্তান আছে, দুইটা বিয়ে করছে, দুজন স্বীকৃতি পাক, দুজন ভালো থাকুক সেটাই আমি চাই। আর আমি অন্তত শাকিব খানের ছবি দেখি, অন্য নায়কের অভিনয় ভালো লাগে না সত্য কথা। হ্যাঁ ফ্যানই, অরিজিনালি ফ্যান, আবার এমনি অন্য নায়কের ছবি দেখিও না। শাকিব খানকে তো আমরা শুরু থেকে দেখে আসছি, অনন্ত ভালোবাসা, সবাই তো সুখিয়েতে চায়, দুজন দুজন আর ফুল নেবেন অস্ত্র নেবে বিশ্বভর নাগিন, প্রত্যেকটা ছবিতে নায়িকা ছিল আলাদা আলাদা, ঠিক আছে। আপনারা দেখেন ছবিগুলা, স্বপ্নের বাসর বলেন, ঠিক আছে, সব ছবি আছে আপনার ওইসব শুরুর দিক দিয়া, হীরাচুনি পান্না, বেশিরভাগ আলাদা নায়িকা। নায়িকা আপনার বুবলিকেও ভালো লাগে, অপুকেও ভালো লাগে। আমার বউ হিসেবে কাকে মানায়? হ্যাঁ আমার তো দুজনকে মানায়, আমি তো একজনকে ক্রেডিট দিব না সত্য কথা বলতে। আপনি আমার যেটা জিজ্ঞেস করতে চাইতেছেন আমি বুঝতে পারছি, এমন জনকে আমি ক্রেডিট দিব, দুজনই ভালো আমার চোখে। ভাই যার যার রুচি, যার যার পারিবারিক শিক্ষা, যার যার মনে করেন যে আপনার ফ্যামিলি স্ট্যাটাস আছে, ভাই ফেসবুকে তো ভাই অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই লেখা যায়, বুঝেন না। এগুলি আসলে মানুষের আমি খারাপ মনে করি, আমি এখন বলতে পারতাম না, ঈদে তো অনেকগুলো ছবি আসছে, আমি অন্য নায়কের পচাইতে পারতাম না, আমার দরকার নেই ভাই। যার যা ভালো লাগবে দেখবো ভাই, আমি একজন ভক্ত হিসাবে আমি দেখি তার ছবি ভালো লাগে, যার ভালো লাগবে দেখবো খান সাহেবের ছবি, ভালো না লাগবে দেখবো না। এখানে বকাবকির কিছু নেই ভাই। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু সবাই ভালোবাসে না, আবার দেখেন অনেক মানুষই ভালোবাসে, আবার অনেক খালদা জিয়ারে ভালোবাসে, অনেকে চাচাইয়ের সাথেও ভালোবাসতো। তো এইটাই আমার অনেক ছবি ভালো লাগছে, যেমন ডিপজলের ছবি, কোটি টাকার কাবিন ছিল, চাচু দাদিমা পিতারাসন ছিল, আমার স্বপ্ন তুমি ছিল, অনন্ত ভালোবাসা ছিল, ঠিক আছে, চালবাজ ভাইজান নাকাব শিকারী ছিল, ঠিক আছে, এগুলো ভালো লাগছে। এমন কি হয়েছে যে প্রিয়তমা ছিল, রাজকুমার ছিল? হ্যাঁ এই ছবি দেখে তো আপনি চারবার কান্না করছি, বাস্তব এই যে রাজকুমার, আপনি ছবি দেখলে এমন কোনো মানুষ নেই ফার্স্ট লাস্ট যদি ছবিটা দেখে মন্দা কান্না করে বাইরে হইব। আমি চ্যালেঞ্জ দিলাম আপনার এই চ্যানেলে, ঠিক আছে, যে কান্না করে না বাইরে হয় বা তার অন্তরটা একটু যত বড় সীমারোগ, যত বড় সীমারোগ অন্তরটা যদি না কাঁদে তাহলে আমাকে একটা দিন বকা দেয়।